ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বৃহস্পতিবার গভীর রাত্রে তিনজন দুষ্কৃতী আসে ঠিক এই গ্রামেই এবং এখানেই এসে দুষ্কৃতীরা গরু চুরির উদ্দেশ্যে আসে বলে জানায় গ্রামের মানুষজন এবং গরু চুরি করতে গিয়ে যে বাড়িতে ঠিক ওই সামনের বাড়ি থেকে গরু চুরি করতে গিয়েছিল এবং সেখান থেকে ধরা পড়ে যায় গ্রামের মানুষ জেগেছিল কারণ এই ইতিপূর্বেই বহু গরু চুরি হয়েছে এলাকা থেকে অনেক কিছু চুরি হয়েছিল সেই কারণে মানুষ সতর্ক ছিল সজাগ ছিল তারপরেই গরু চুরি করে যখন পালাচ্ছিল পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় গ্রামের লোকরা ধরে ফেলে ওই তিন দুষ্কৃতি এবং ধরে ফেলে দড়িতে করে প্রথমে ইলেকট্রিক খুঁটিতে বাঁধে এবং সেখানে মারধর করে তারপর সেখান থেকে গ্রামের একেবারে মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয় একেবারে তিনজনকে বেঁধে রাখা হয় যদিও ঘটনাটি ঘটেছে একেবারে গড়বেতা থানায় তাই গড়বেতা থানার পুলিশ আসার আগেই যেহেতু চন্দ্রকোনা থানার কাছাকাছি ছিল এলাকাটি তাই চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানাতে আটক করে নিয়ে আসে এবং তারপরেই তাদেরকে একেবারে গড়বেতা থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস এবিপি আনন্দ